আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম প্যাক। রিং আইডি নিয়ে আরেকটা ভিডিও, অর্থাৎ রিং আইডিতে ফর্ম নিয়ে যে প্রবলেমগুলো হয়েছিল সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা মেক করলাম। অর্থাৎ আপনাদেরকে আজকে কিছু ইনফরমেশন দেব যেটা বেসিক ইনফরমেশন বলতে পারেন। এই ইনফরমেশনটা শুধুমাত্র আপনাদের জন্য খুবই কাজে লাগবে। অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই এই ফর্ম পূরণ করলে কি টাকা হাতে পাবো কিনা, এটা প্রশ্ন আমি লাস্ট ভিডিওতে দিয়েছিলাম, তবে আবার নতুন করে দিচ্ছি এবং কিছু নতুন এখানে সংশোধন করা লাগতে পারে। আপনাদের কিভাবে পূরণ করবেন সেটা আমি দেখাচ্ছি। আমি একটু ভালো করে আজকে ক্লিয়ার করে বলে দিব এই গুগল ফর্মের ব্যাপারে, এবং আপনাদেরকে তার আগে রিং আইডি নিউজগুলো দিই। লাস্ট কিছু ভিডিওতে আমরা কিন্তু এখন বর্তমানে রিং আইডি নিউজ বলতে এখানে কিন্তু যে আমরা অলরেডি রিং আইডিতে যে নোটিশ পেয়েছিলাম সেই নোটিশের উপর ভিত্তি করে কোনো কিন্তু আমরা এখানে কাজ করছি না। আমরা টোটাল দেখা যাচ্ছে যে রিং আইডি ভিডিও মেক করার ব্যাপারে সম্পূর্ণ নির্ভর হওয়া লাগতেছে। সম্পূর্ণ দেখা যাচ্ছে ই ক্যাব এবং ওই যে বাংলাদেশ ই কমার্স যে অ্যাসোসিয়েশন রয়েছে গ্রাহকদের জন্য সেইটার উপর নির্ভর করে কিন্তু কাজ করা লাগছে। আপনি একটু বেশি খেয়াল করবেন যে এখানে কিন্তু 1 এপ্রিল 2022 পর কিন্তু রিং আইডিতে আর কোনো নোটিশ আসছে না। সেখানে আসবে কি করে? এরা তো বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে উঠে আসা একমাত্র পথ হচ্ছে সরকার। যদি সরকারের সাথে যদি সমঝোতায় আসে তাহলে কিন্তু তারা অলরেডি উঠে আসতে পারে, তবে কবে উঠে আসতে পারবে সেটা কিন্তু সম্ভাবনা খুব লেট হবে। আর যদি টাকা আপনি পেয়ে থাকেন বা যদি পান তাহলে কিন্তু সেটা ধীরে ধীরে পাবেন, এবং সেই টাকাটা পেতে হলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এখন আপনাদের কাজ যেটা হচ্ছে এটা অবশ্যই এটা একটা অভিযোগ ফর্ম। আমি আবার বলছি এই ফর্মটা পূরণ করলেই যে আপনি টাকা পাবেন এরকম কোনো কিছু না। হ্যাঁ, আপনার একটা আইডেন্টিটি থাকলেও যে আপনার টাকা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এখানে না বলতে কিছু নেই। আপনি টাকা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এখানে, এই ফর্মটা যদি আপনি পূরণ করে অলরেডি সাবমিট করে দেন তাহলে আপনার টাকা পাওয়ার যে সম্ভাবনাটা থাকবে সেটা হয়তো আর একটু বেড়ে যাবে। তো কিভাবে বেড়ে যাবে আমি বলছি। এখন সরকার যদি অলরেডি রিং আইডির পক্ষ হয়ে টাকাগুলো দেয়, অর্থাৎ বাজেয়াপ্ত যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো থেকে যদি কিছু পরিমাণ টাকা আপনাদের গ্রাহকদের দিয়ে থাকে, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু ঝামেলা অতিক্রম করে তারপর দিবে। অন্যান্য যে সাইটগুলো রয়েছে বা বলতে পারেন ই কমার্স প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের টাকাগুলো কিন্তু প্রথমে প্রদান করা হবে। এবং আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু এই ই কমার্স রিং আইডি কিন্তু একটা ডিজিটাল ই কমার্স সাইট, যেটা নিজেও বলেছিলেন শফিকুজ্জামান, তিনি কিন্তু সুন্দর করে বলে দিয়েছেন যে রিং আইডি কোন কমার্সের মধ্যে পড়ে। এটা তো একটা ডিজিটাল ই কমার্স। হ্যাঁ, এখানে তারা টাকা নিয়ে শুধুমাত্র একটা ব্যবসা করেছে, যার প্রতিশ্রুতিতে দেখা যাচ্ছে যে অনেক গ্রাহক হতাশ এবং কি এক কথায় ঠকবাস এরকম টাইপের কিছু একটা হয়েছে। তো এখন সেই কথাগুলো আগে আমি আরেকটু ডিটেল বলছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো এখন এই যে ফর্মটা আপনারা খুব ইমিডিয়েটলি পূরণ করে দেন, কারণ এটা হয়তো বা কিছুদিন পরে আর কাজে নাও লাগতে পারে। তাই আমি আরেকবার লাস্ট ক্লিয়ার করে বলছি কিভাবে পূরণ করবেন। এখানে আপনারা একটা ইমেল দিবেন। হ্যাঁ, এটা আপনার ইমেল দিবেন। তো পারলে আপনি যে ইমেল দিয়ে রিং আইডিটা খুলেছেন সেই ইমেলটাই দিন, এবং এখানে আপনার যে নামটা রয়েছে সেই নামটা দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটা, মোবাইল নাম্বারটা কোনটা দিবেন এটা ইচ্ছা মতো একটা দিলেই হলো। তারপর এখানে আপনার মেল আইডি দিবেন। হ্যাঁ, অবশ্যই আপনার আরেকটা ইমেল আইডি দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে যা যা উল্লেখ করা হয়েছে, আপনি ইচ্ছা করলে কিন্তু দুইটা ইমেল আইডি সেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে রিং আইডি লিখবেন, তো বুঝতেই পারছেন অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম কী হতে পারে। হ্যাঁ, রিং আইডি হবে এখানে। তারপরে অভিযুক্ত প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার, এটা তো কারোর জানা নাই, তাই এখানে হ্যাঁ আপনি এখানে জানি না লিখলেই হবে। এখানে কিছু না লিখে জানা নেই লিখতে পারেন বা অজানা লিখতে পারেন। তারপর রয়েছে যেটা অ্যাড্রেস অফ একিউজড ই কমার্স, হ্যাঁ অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা, হ্যাঁ এটা তো জানা নাই, কারণ বর্তমানে যে একটা রিং আইডির যে ঠিকানা রয়েছে সেটা আপনার যদি জানা থাকে তাহলে দিবেন, তবে জানা না থাকে জানা নিয়ে লিখবেন। তারপর যেটা রয়েছে ওয়েবসাইট যেটা রয়েছে, হ্যাঁ এটা ringaid.com, সেটা দিবেন। হ্যাঁ, তারপর রয়েছে যে অভিযুক্ত প্রতিষ্ঠানের ফেসবুক পেজ লিঙ্ক, এটা দিবেন। এটা অলরেডি ফেসবুকে রয়েছে, একটা পেজ আছে, সেই পেজতে লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিবেন। তারপর অর্ডার নাম্বার যেটা রয়েছে এটা এখানে আপনার আইডি নাম্বারটা দিবেন, এখানে কমা দিয়ে আপনার যদি একাধিক আইডি থাকে তাহলে আইডি নাম্বার দিবেন। অর্ডার ডেট, অর্থাৎ কবে আপনি সেই কমিউনিটি জব আইডিটা খুলেছিলেন সেটা এখানে উল্লেখ করতে বলছেন। তবে আমরা 22 সেপ্টেম্বর পর্যন্ত, লাস্ট যেটা 22 সেপ্টেম্বর, হ্যাঁ 22/9/2021 আমরা সেই পর্যন্তই দিতে পারি, ঠিক আছে না, সেই পর্যন্তই লিখবেন, এটা একটা ডেট লিখবেন। এছাড়া যদি আপনার মনে থাকে তাহলে সব থেকে বেস্ট। তারপর কত টাকা, টাকার পরিমাণটা এখানে উল্লেখ করে দিবেন, সুন্দর করে টাকার পরিমাণটা উল্লেখ করবেন। এখানে টাকার পরিমাণ হতে পারে আপনার 12,000 টাকা, 22,000 টাকা বা আর বেশি হতে পারে, যদি আপনার বেশি থাকে তাহলে বেশি দিবেন, যে পরিমাণ টাকাটা তুলতে পারেনি সেই টাকাটা আপনি দিবেন। এবং আপনার এখানে যদি কোনো চেক দিয়ে থাকেন তার বিবরণ দিতে বলেছে, তো আপনার না লিখুন, আপনি কোনো চেক দিননি। তারপর যদি কী অভিযোগ রয়েছে আপনার মনে, খুব যতগুলো আছে সবগুলো এখানে জেরে ফেলে দিন।
আর কিছু না। তা এখানে যদি অভিযোগ করা না হয়ে থাকে, আপনি কি এছাড়া আর কোথাও কি অভিযোগ করেছেন? না, অভিযোগ করেনি, তাহলে এখানে ক্লিক করে দিবেন, ব্যাস, আর কিছু লাগবে না। তারপর মূল দাবি কি? মূল দাবি আপনার হাতে টাকা পাওয়া, আর যদি কোনো বিষয় লেখা থাকে যে রিংয়ারি এরকম করে ঠকিয়েছে, যা বলতে চান ইচ্ছে মতো, অভিযোগ তো অভিযোগই, তাই না? সুন্দর করে গুছিয়ে এখানে লিখে দিবেন। আর যদি কোনো তথ্য জানা থাকে তাহলে সেটা উল্লেখ করে দিবেন। আপনার মোটামুটি যে তথ্যগুলো আপনার কাছে জানা রয়েছে রিংয়ারি সম্পর্কে, সেগুলো এখানে উল্লেখ করে তারপর জমা দিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার একটা ক্যাপচা ফর্ম পূরণ করতে হবে। ক্যাপচা তো বুঝেন, তাই না? ছবি মিল করতে বলবে, উপরে যদি বাসের লেখা বাস লেখা থাকে তাহলে বাসের ছবি মিল করবেন, এভাবে মিল করে আপনি জমা দিয়ে দিবেন, সাবমিট করে দিবেন, ব্যাস। আপনার এইটুকু কাজ করে আপনি অবশ্যই একটা, যে আমি দেখেন না ভিডিওটা মেক করছি, একটা স্ক্রিন রেকর্ড দিয়ে রেকর্ড করছি, এরকম করে একটা রেকর্ড করে রেখে দিতে পারেন আপনি কী কী জমা দিয়েছেন, তাহলে কিন্তু সবথেকে বেস্ট হয়। আপনার বেশিরভাগ ফোনগুলোতে এরকম স্ক্রিন রেকর্ডার রয়েছে, সেখান থেকে কিন্তু অবশ্যই রেকর্ড করে রেখে দিবেন কি কি দিয়েছেন, তাহলে কিন্তু আপনার খুব কাজে লাগবে, একটা প্রুফ থাকলো আপনার কাছে। তো ভিউয়ার্স, অলরেডি আমি যে তথ্যগুলো দিলাম এই ভিডিওতে, লাস্ট ভিডিওতে মোটামুটি এরকম টাইপের তথ্য দিয়েছিলাম, তবে বেশ কিছু তথ্য নতুন দিলাম এই ভিডিওতে। সেই তথ্যগুলো হচ্ছে, অনেকে মনে করে যে ভাই আমি যদি এখানে ফর্মটা পূরণ করি তাহলে কি টাকা কি কবে পাবো হাতে, এই প্রশ্নটা কিন্তু সবার, হ্যাঁ এই প্রশ্নটা সবার না, এটা আমার নিজের রয়েছে যে এই ফর্মটা আমি পূরণ করে সাবমিট করে দিলাম, তাহলে টাকাটা আমি কবে পাবো হাতে। এই টাকাটা পেতে একটু অপেক্ষা করতে হবে, আরও ধীরে স্থিরে অপেক্ষা করতে হবে, তবে একটা প্রসেসিংয়ে চলছে যেহেতু, এটা খুব দ্রুত একটা সমাধান হবে সেটা আশা করছি। এরকম আরও নতুন আপডেট খুব দ্রুত আসবে, এবং সেই আপডেটটা যখন আসবে তখন দেখা যাচ্ছে যে আপনাদেরকে খুব দ্রুত জানিয়ে দেবো। আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং কি যারা এপর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কমেন্ট করে জানান যে আপনারা এরকম ফর্ম সাবমিট করেছেন কি না। আর ফর্মটা কোথায় পাবেন, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে ফর্মটা পূরণ করে সাবমিট করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।